রবিবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে সিআইএনআই এর উদ্যোগে এবং ফুলারটন ইন্ডিয়ার সহযোগিতায় ইচ্ছা নামক প্রকল্পের আয়োজনে এইচআইভি সংক্রামিত ও প্রভাবিত বাচ্চা ও তাদের পরিবারদের নিয়ে একটি বিনামূল্যে চিকিৎসা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এখানে মোট 87 জন এইচআইভি সংক্রমিত এবং প্রভাবিত বাচ্চাকে তাদের বিভিন্ন শারীরিক সমস্যার উন্নত মানের চিকিৎসা এবং তাদের হাতে উপযুক্ত ঔষধ তুলে দেওয়া হয়। এছাড়াও তাদের পরিবারের হাতে কিছু রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও এখানে শিশুদের ও তাদের পরিবারের উদ্দেশ্যে এইচআইভি ও কোভিড বিষয়ক কিছু সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আজকে সিনির পক্ষ থেকে মূলত ফুলারটন ইন্ডিয়া প্রজেক্টের সহযোগিতায় সিনির আর একটি প্রজেক্ট ইচ্ছা, সেই ইচ্ছা প্রজেক্টের আওতায় যারা আসে অর্থাৎ এইচআইভি ইনফেক্টেড এবং অ্যাফেক্টেড কিছু পরিবার, তার সঙ্গে আমাদের 87 জন বাচ্চা, তারাও কিন্তু ইনফেক্টেড এবং অ্যাফেক্টেড। এই পরিবারগুলিকে আজকে ডাকা হয়েছে, তাদের ফুলারটন ইন্ডিয়ার পক্ষ থেকে প্রথমত ডাক্তার দিয়ে হেলথ চেকআপ ক্যাম্প করা হলো, তাদের হেলথ চেকআপ করা হয়। হেলথ চেকআপের পর তাদের যে মেডিসিন প্রয়োজন সেই মেডিসিনও কিন্তু ফুলারটন ইন্ডিয়ার পক্ষ থেকে ফ্রিতে দেওয়া হয় তাদেরকে। এছাড়া বাকি কিছু যদি আলাদা তাদের সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও তাদেরকে অন্য যেই বিষয়েই হোক না কেন অন্য ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয় যদি তাদের ভিতরের কিছু সমস্যা থেকে থাকে। এছাড়াও প্রতি মাসের ন্যায় ইচ্ছা প্রজেক্টে যেভাবে তাদেরকে রেশন দেওয়া হয় আজকে তাদেরকে রেশনও দেওয়া হবে, এবং রেশন দেওয়ার পরে তাদেরকে যেভাবে আমরা কাউন্সিলিং করি, কিছু পরিবার এসছে এখানে নতুন, সেই নতুন পরিবারদেরকেও কাউন্সিলিং করা হবে এবং হচ্ছে। পাশাপাশি তাদের এই যে করোনা এখনও চলে যায়নি, কোভিড এখনও আছে, তার জন্য যে সমস্ত সতর্কবার্তা অর্থাৎ যে সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে সেগুলোকেও তাদের বলা হলো যে এগুলো এখনও বন্ধ করে দেওয়া যাবে না, তাই তারা তাতে বিধিনিষেধগুলো যাতে মেনে চলে সেই বিষয়েও বলা হলো। এছাড়া এখন গরমকাল, এই গরমকালে কিছু বিধিনিষেধ যদি আমরা মেনে চলি, যেমন আমরা রোদ থেকে এসে এসে যাতে জল না খাই সেই বিষয়ে তাদেরকে সতর্ক করা হলো, পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার সহজে যাতে না খায় এবং পুষ্টিকর খাবার খায় এবং নিজের দেহকে যত্ন নেয় এই বিষয়ে তাদেরকে অ্যাওয়ার করা হলো। দাদা, এই উদ্যোগ কতখানি সফল হবে বলে মনে হয় আপনার? আমাদের আশা, আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকছি, তাই এই উদ্যোগ নিশ্চয়ই সফল হবে বলে আমাদের মনে হচ্ছে। আজকে আমরা মূলত সিনির উদ্যোগে দুটো জেলায় মোবাইল মেডিকেল ইউনিট করি, নদিয়া আর মুর্শিদাবাদ। তো প্রত্যেক মাসে একটা স্পেশাল ক্যাম্প হয় স্পেশাল মানুষদের জন্য। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা দেখলাম যে মুর্শিদাবাদে এইচআইভি এইডস ইনফেক্টেড এবং অ্যাফেক্টেড ফ্যামিলিজ যাদের সাথে আমরা কাজ করি সারা বছর, তাদের একটু হেলথ চেক আপের ব্যবস্থা করলাম, যেখানে আমাদের মেডিকেল কলেজ থেকে ডক্টর ছিলেন, তিনি বিভিন্ন চেক আপের ব্যবস্থা করলেন, মেডিসিন দিলেন। যেহেতু ওনাদের এআরটিও চলে, সেইটা মাথায় রেখে যে সমস্ত মেডিসিনগুলো দেওয়া যেতে পারে সেটা উনি সাজেস্ট করলেন এবং আমরা সেই মেডিসিনগুলো প্রোভাইড করলাম। এটা ফুলারটন ইন্ডিয়া ক্রেডিট কোম্পানি লিমিটেড আর সিনির উদ্যোগে আজকে এখানে প্রায় 70-80 জন আমাদের যে বাচ্চা এবং মাদের হেলথ চেক আপ করা হলো, এবং আগামী মাসেও এরকম আরেকটা করা হবে। দাদা, এই উদ্যোগে তাদের কতখানি উপকার হবে বলে আপনার মনে হয়? হেলথ চেক আপ করলে তো উপকার হবেই, তার কারণ ওনারা একটা তো ওষুধ চলেই, ওনাদের মেডিসিন চলেই, তার মধ্যে ওনাদের একটা বিশেষ অসুস্থতা আছে, সেটা যদি দেখি সেক্ষেত্রে এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ডক্টরের সাজেশান, ফেসিলিটি, কিছু ওষুধপত্র পেলে নিশ্চয়ই উপকারে লাগবে। এখানে আমাদের সিনির তরফ থেকে একটা হেলথ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প করা হয়েছে, যে মেডিকেল ক্যাম্পটাতে আপনার প্রত্যন্ত আনুষঙ্গিক আশেপাশের গ্রাম থেকে এইচআইভি আক্রান্ত বা এইচআইভি কোনো রকম ফ্যামিলিতে আক্রান্ত যারা রয়েছেন, হ্যাঁ, তারা এসছেন এবং তাদেরকে গাইড করা, তাদের আনুষঙ্গিক কোনো রকম কোনো সিমটমস আছে কি না সেই সমস্ত সিমটমস অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করা, তাদের লাইফস্টাইল মডিফিকেশন সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করা, এই সমস্ত নিয়ে আমরা একটা ছোটো করে ক্যাম্প করলাম। একদমই নয় তাদেরকে আমাদেরকে অন্য নজরে না দেখে তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। এইচআইভি কখনোই একটা ছোঁয়াচে রোগ না। অনেক সময় কেউ বুঝতেই পারে না সে এইচআইভি আক্রান্ত, অনেক সময় জন্মগত কারণে কোনো শিশু এইচআইভি আক্রান্ত হয়, তাতে কি তার কোনো দোষ আছে? কোনো রকম কোনো সমস্যা নেই, এইচআইভি কোনো ছোঁয়াচে না। এদের পাশে দাঁড়িয়ে এদেরকে আরও সুন্দর করে
যাতে এরা উন্নততর লাইফে যেতে পারে তার জন্য আমাদেরকে এদের সঙ্গে এক হয়ে একসাথে কাজ করতে হবে। সিআইএনআই এর উদ্যোগে এই সমস্ত পরিবারগুলি খুবই উপকৃত বলে জানান তারা। 150 বয়স কত? 15। কোন ক্লাসে পড়ো? 6 এ। নাম? নাম কি? সুলতানা খাতুন। সিনের পক্ষ থেকে অনেক সহযোগিতায় আমরা অনেক কিছু পাচ্ছি, ফ্রিতে ডাক্তার দেখিয়ে আমার মানে যে গায়ের এইগুলো আছে সেগুলোর ওষুধ পাচ্ছি, অনেক সুস্থ আছি। সিনে আমাদেরকে অনেক দেখে এবং আমরা অনেক সুস্থ আছি এবং সিনে আমাদেরকে অনেক হেল্প করে এবং অনেক সাহায্য করে। কি শারীরিক অসুবিধা হয় তোমার? অসুবিধা মানে আমার গায়ে একটু মানে এই মানে চুলকুনি টাইপের আছে এইটুকু, আর মানে সময় সময় বুকে যন্ত্রণা করে, সেটা ডাক্তারকে দেখে আমার ভালো হয়ে গেছে, এখন আমার কোনো এখন নর্মাল আছে আমি। আচ্ছা তুমি স্কুলে যাও? হ্যাঁ স্কুলে যাই, আমি 8-এ পড়ি, ক্লাস 8-এ পড়ি। কোন স্কুলে পড়ো? দেবকুণ্ড হাই মাদ্রাসা আমার স্কুলের নাম। এসছো কোথা থেকে, বাড়ি কোথায় তোমার? বাড়ি বেল্লাঙ্গা দেবকুণ্ড। সিনির পক্ষ থেকে আমাদের বাচ্চাদের এখানে ডাকা হয়। কি কারণে ডাকা হয়েছে? সেখানে আমাদের এইচআইভি বাচ্চাগুলোদের ডেকে সবকিছু বোঝানো হয়, এইচআইভি কিভাবে ছড়ায়, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায় এসব জিজ্ঞেস করে আমাদের। আপনাদের কেমন লাগছে এখানে? এখানে আসলে আমাদের ভালো লাগে। আচ্ছা এখানে এখানে এসে আপনাদের কি কি উপকার হয়? উপকার বলতে আমাদের বাচ্চারা যেগুলো এখান থেকে শুনে যায়, জেনে যায়, সেখান থেকে যে আমরা বাড়িতে বলতে পারি, বাড়ির আশেপাশে কাউকে বলতে পারি, সেখান থেকে আমাদের মানে বললে পরে কোনো অনেক কিছু সহযোগিতা হয়, সেখান থেকে আমরা কিছু সাহায্যও পাই অঞ্চলে ব্লকে। এই যে এখানে ডাক্তার দেখছি এবং আপনারা এখানে ওষুধ পাচ্ছেন, এতে আপনাদের ইয়ে কতখানি হচ্ছে, উপকার কতখানি হচ্ছে? উপকারটা অনেকটাই হচ্ছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।